স্বাগত নিয়ে চলেছে একটি ভিডিও। এই ভিডিওতে কিন্তু WBSC দুটি রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এবং আমরা সেটা নিয়ে ডিসকাস করব। অনেক দিন তোমরা অপেক্ষা ছিলে এই এর মধ্যে একটি রেজাল্টের জন্য, তো অনেক দিনই স্টুডেন্টরা অপেক্ষা ছিল এবং সেটাই আমরা ফার্স্ট ডিসকাস করে নেবো। দেখতে পাচ্ছ লিস্ট অফ ক্যান্ডিডেট অ্যাপয়েন্ট ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস ফরেস্ট ডিপার্টমেন্টের রেজাল্টটা কিন্তু অনেক দিন পেন্ডিং পড়েছিল, যাতে স্টুডেন্টরা অপেক্ষা করছিল যে কবে সেটা রিক্রুটমেন্ট হবে এবং তারই কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ অ্যাডভাইস নম্বর পর্যন্ত দিয়েছে 14/2018 এবং তাতে কিন্তু সিলেক্টেড ক্যান্ডিডেট রোল নম্বর এবং রোল নম্বর এখানে রোল নম্বরের নাম দিয়ে দিয়েছে এবং পাশে কাস্টটাও দিয়ে দিয়েছে এবং নিচে দিয়ে কোথায় থাকলে তোমাদের কিন্তু কতজনকে সিলেক্টেড করা হয়েছে এবং তারও লিস্ট দিয়ে দেবে, কারণ এটার পুরো প্রসেসটা ছিল। দেখতে পাচ্ছ 168 জনকে এখানে নেওয়া হয়েছে এবং ইউআরএ ফরেস্ট সার্ভিসে এবং মার্কস এবং কাট অফ মার্কসটা দিয়ে দিয়েছে ক্যাটাগরি এবং ফরেস্ট সার্ভিস সাব অর্ডিনেট ফরেস্ট সার্ভিস দুটোরই কিন্তু মার্কস দিয়ে দিয়েছে। ইউআর ওবিসি ওবিসি বি এসসি এসটি সব করা কিন্তু মার্কস দিয়ে দিয়েছে এবং সব করাই তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া আর কিছু বললাম না, কারণ পুরো পিডিএফটা তোমরা দেখতেই পাবে। অফিস ওয়েবসাইটে গিয়ে তাড়াতাড়ি এই পিডিএফ ডাউনলোড করে পুরোটা কিন্তু দেখে নাও এবং 2 জুলাই মানে আজকের ডেটে কিন্তু তোমাদের এই পরীক্ষার রেজাল্টটা আউট হয়ে গেছে। এবং আরেকটা দেখে নে, প্রথমেই ওপরেই দিয়েছে, যেহেতু ওটা স্টুডেন্টরা বহুত অধীর অপেক্ষায় এবং ক্যান্ডিডেটের সংখ্যা অনেকটা বেশি ছিল, তাই ওটাই আমি ফার্স্টে বললাম। তারপরে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সেটাও কিন্তু বেরিয়ে গেছে ডিগ্রি কলেজের এবং তাতে কিন্তু রোল নম্বর দিয়েছে, নাম দিয়েছে এবং একজনকে অ্যাপয়েন্ট করা হয়েছে সেটাও দেখা যাচ্ছে, তাই ওইটাই বেশি মনে হয় গুরুত্বপূর্ণ ছিল। সেই জায়গা থেকে আমি ওটাই প্রথমে বললাম। এই ছিল ছোট্ট একটা নিউজ এবং ছোটো নিউজ হলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্টুডেন্ট অনেক দিন অপেক্ষা ছিল এই রেজাল্টটা বেরোনোর জন্য। আর ভিডিওটা তাই বন্ধুদের শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস ভিডিও। বাই বাই।